কে? আমি চন্দ্রানী। আমার প্রিয় শ্রোতাদের কাছে একটা কথা জানতে চাইব। এখন এই মুহূর্তে কার কার মনে অভিমান জমে আছে বলতে পারবে কেউ? অভিমান যদি জমে থাকে তাহলে আমার মনে হয় সেটা বলে দেওয়াই ভালো। আজকে কি জানি কেন হঠাৎ মনে হলো অভিমানটা বড়ই কষ্ট দেয়। আজকে আমিও হয়তো অভিমানী হয়েছি, হয়তো অভিমান শব্দটি আজ আমাকে ঘিরে রয়েছে, হয়তো তার জন্যে আজকে আমি এই অভিমান শব্দটার উপর কিছু কথা ভাগ করে নিতে এলাম আমার প্রিয় শ্রোতা বন্ধুদের সাথে। এই অভিমান প্রসঙ্গে ছোট্ট করে কয়েকটি লাইন শোনাতে চাই তোমাদের। সেদিনও এসেছিল বসন্ত, বুকে ছিল ভালোবাসা অফুরন্ত, তুমি আসবে বলে এনেছিলাম ফুল গোলাপ কদম কৃষ্ণচূড়া, লিখেছিলাম গান কবিতা আর ভালোবাসার ছড়া, তবু তুমি এলে না, ভালোবাসা দিলে না। আজ তুমি জেনে নাও, ভালোবাসা না দাও শুধুই ভালোবাসা নাও। আর কিছুই চাই না আমি, হাসি মুখে ব্যথা দিলে তুমি, জানি তুমি জানি আসবে ফিরে একদিন, মরণের আগে পরে হয়তো কোনোদিন, যদি তুমি ফিরে আসো কোনো এক শ্রাবণ মাসে, হয়তো আমায় নয় স্মৃতিগুলো পাবে পাশে। এই লেখাটি পড়ার সময় সত্যি খুব কষ্ট হচ্ছিল। একটা মানুষ সত্যি উপলব্ধি করতে পারবে আসল অভিমান কাকে বলে? অভিমান মানুষ তাদের উপরেই করে যাদেরকে তারা ভালোবাসে মন থেকে প্রাণ থেকে নিজের সবটুকু দিয়ে। সেই সব মানুষগুলোর সাথেই আমরা অভিমান করি বা অভিমানী হয়ে পড়ি। অভিমানী হওয়া আর রেগে যাওয়ার মধ্যে কিন্তু অনেক তফাত আছে। সেই তফাতটা সেই কাছের মানুষটিকেই বুঝতে হবে যার উপরে আর একজন অভিমানী হয়েছে। কারণ সেই মানুষটি যদি বুঝতেই না পারে যার উপর অন্যজন অভিমানী হয়েছে বা অভিমান করেছে, তাহলে তো সেই অভিমান করে থাকার কোনো মানেই হয় না। কারণ তুমি যাকে নিজের মনে করে অভিমান করছো সে তো তোমার অভিমানের কারণটাই বুঝতে পারছে না। হয়তো সে তোমাকে তার জীবনে সেই জায়গাটা দেয়নি যে জায়গাটা তুমি দিয়েছ তাকে। শ্রোতা বন্ধুদের কাছে আজকে আমি এটা বলতে চাই যে কখনো যদি কেউ তোমাদের ওপর অভিমান করে সেটাকে রাগ ভেবে নিও না। কারণ সেটা ক্রোধ বা রাগ নয়, সেটা কিন্তু এক ধরনের ভালোবাসা। ভালোবাসার অনেক অনেক রূপ আছে জানো তো বন্ধুরা। এবং যে কোনো সম্পর্কের ভালোবাসার কথাই আমি বলছি, কোনো একটি সম্পর্ক নয়, যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে। এবং এই অভিমানটা
তখনই আসে যখন সেই সম্পর্কগুলোর কাছ থেকে কিছু দুঃখ পায়, বা সে যেটা চাইছে সেটা হয়তো সামনের জন বুঝতেই পারে না, তাই দিতে পারে না। তাই তোমাদেরকে আবারও বলবো যে সেই সব মানুষগুলো যারা তোমাদের ওপর অভিমান করে তাদের ভুল বুঝো না, কারণ তারা যে তোমাদের ভীষণ ভালোবাসে, এই ভালোবাসার বহিঃপ্রকাশটা তারা অভিমানের মধ্যে দিয়ে করে, কারণ তারা জানে যে এই অভিমান তারা যদি একটা অন্য মানুষকে দেখায় কোনো লাভ হবে না। কিন্তু যাকে তারা চায় বা কাছের ভাবে তাদের কাছে যদি এই অভিমানটা দেখায়, হয়তো তারা ভালোবেসে বুকে টেনে নেবে, আর এটাই সেই মানুষটির কাছে চরম পাওয়া হবে যে মানুষটি অভিমান করে বসে আছে, কারণ সে আর কিচ্ছু চায় না জীবনে। সে চায় তার কাছের মানুষটি তার অভিমানটা ভাঙিয়ে দিক। সে ঠিক কি কারণে অভিমান করেছে সেইটি যেন সে জেনে যায়, এটুকুই সে চায়, আর কিচ্ছু চায় না। বিশ্বাস করো বন্ধুরা, জানি না তোমাদের কতটুকু আমি বোঝাতে পারলাম আমার মতন করে। যদি মন থেকে অন্তর থেকে শোনো তাহলে হয়তো বুঝতে পারলে অভিমান কাকে বলে। সবার কাছে একটাই অনুরোধ, অভিমানী মানুষগুলোকে কাছে টেনে নিও, তাদের অভিমানগুলো ভাঙিয়ে দিও, ব্যাস এটুকুই চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজেও অভিমান করো না, আর অভিমান যে করেছে তোমার উপর তাদের অভিমানগুলো ভুল বুঝো না, সেগুলো ভালোবাসারই বহিঃপ্রকাশ। ভালো থেকো।